স্মার্ট দুনিয়া নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আপনারা পাচ্ছেন হাজার প্লাস ভ্যাকেন্সির খবর, যেটা হচ্ছে মাধ্যমিক বা এইচএস পাসের চাকরি। হ্যাঁ বন্ধুরা, সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সবকটা রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আপনারা ছেলে হোক বা মেয়ে, যে কেউ আবেদন করতে পারবেন মাধ্যমিক বা এইচএস পাস। আলাদা আলাদা পোস্ট আছে, আলাদা আলাদা যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা স্যালারি, এবং এখানে স্থায়ী চাকরির কিন্তু খবর রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণটা জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে। তো আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আবেদন করেছেন, তাদের জন্য পিডিএফ হার্ড কপি আর পিডিএফ কপি দুটোই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। পুলিশের জন্য প্রপার প্রিপারেশনের জন্য এই বইটি আপনাদের খুব কাজে লাগবে, আছে বইটি আপনারা চেক করতে পারেন। তো আমরা চলে আসি অফিসিয়াল নোটিফিকেশানে। এখানে মাধ্যমিক পাশে চাকরির খবর বলা আছে সম্পূর্ণ বাংলায়, আগে একটু শুনিয়ে দেবো। নন টিচিং স্টাফ নিয়োগ করবে সারা দেশ জুড়ে চাকরি প্রার্থীদের জন্য, এটাই সুখবর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রচুর শূন্য পদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। যদি আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে পূর্ণাঙ্গ পোস্টটি অবশ্যই মন দিয়ে দেখুন। মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রতিটি শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। শূন্য পদ আছে হাজার প্লাস। নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2021, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের একটা ছবি আপনাদেরকে এখানে শো করানো হয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটিও দেখানো হবে। প্রথমে পদের নাম আছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে ভ্যাকেন্সি আছে পাঁচটা, পোস্ট কোড হচ্ছে P0704। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিনিটে 160 শব্দ তোলার গতিতে ডিটেকশন ক্ষমতা কিন্তু আপনার দরকার এই পদের ক্ষেত্রে। সব পদের ক্ষেত্রে এত কঠিন কোয়ালিফিকেশান লাগবে না, যদিও এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়সের যোগ্যতা চাওয়া হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে। তবে SC ST OBC হলে অবশ্যই বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুসারে। তাছাড়া পরবর্তী পদ আছে নার্স সাতখানা P0600, এই হচ্ছে পোস্ট কোড। শিক্ষাগত যোগ্যতা BSc নার্সিং অনার্স, নার্সিং অথবা পোস্ট বেসিক BSc নার্সিং পাস করে থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি রাজ্যের নার্সিং কাউন্সিলে নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে, অন্তত 6 মাস নার্সিংয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, বয়স হতে হবে 35 বছরের মধ্যে। চলে আসুন অন্যান্য পদে। পদের নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এখানে ভ্যাকেন্সি আছে 5টা, পোস্ট কোড দেখতেই পাচ্ছেন P0602। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স, সঙ্গে অন্তত 2 বছরের জুনিয়র ইঞ্জিনিয়ার কিংবা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে বয়স চাওয়া হয়েছে 30 বছরের মধ্যে। পরবর্তী পদ হলো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে ভ্যাকেন্সি আছে 5টা, P0603 হলো পোস্ট কোড। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। পরবর্তী পদ আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, 45টা ভ্যাকেন্সি আছে, ইটস হিউজ ভ্যাকেন্সি বন্ধুরা। পোস্ট কোড হচ্ছে P0605। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, সঙ্গে কম্পিউটার জ্ঞান। দেখুন এই যোগ্যতা আপনাদের সবার আছে, আপনারা চাইলে এটা তো আবেদন করতে পারেন, এখানে ভ্যাকেন্সিটাও কিন্তু হিউজ আছে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী পদে চলে আসুন, 9খানা ভ্যাকেন্সি আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, P0607 পোস্ট কোড। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা চাইছে, সঙ্গে ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 160 শব্দ তোলার গতি থাকতে হবে, এবং ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে 40টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। বয়স আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পদের নাম ফার্মাসিস্ট, এই পদে 5খানা ভ্যাকেন্সি আছে, P0504 পোস্ট কোড। শিক্ষাগত যোগ্যতা ফার্মেসি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ফার্মেসিতে 2 বছরের ডিপ্লোমা, পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, সর্বোচ্চ বয়সসীমা 30। পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, 53টা ভ্যাকেন্সি আছে, P0409 বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দেখুন এই যোগ্যতাটাও সবার আছে, উচ্চ মাধ্যমিক পাস, সর্বোচ্চ 30 বছরের মধ্যে আবেদন করে দিতে পারেন অথবা শুধু অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। 80খানা ভ্যাকেন্সি আছে, P0410 পোস্ট কোড আছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে কম্পিউটার যোগ্যতা। দেখুন অ্যাসিস্ট্যান্ট পদে আপনি আরামসে আবেদন করতে পারেন, যদি অন্যান্য যোগ্যতা না থাকে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার আছে। তো 80খানা ভ্যাকেন্সিও আছে, 30 বছরের মধ্যে হলে আবেদন করে দিতে পারেন। স্টেনোগ্রাফার পদে আবেদন করে দিন, 77টা ভ্যাকেন্সি আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, সঙ্গে ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে, অথবা ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 60টি শব্দ তোলার গতি থাকতে হবে।
কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার দেবে, 27 বছরের মধ্যে আবেদন করুন। তাছাড়াও পদ আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, 5 খানা ভ্যাকেন্সি আছে, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে, সর্বোচ্চ বয়স 27 বছরের মধ্যে। তাছাড়াও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন, 236 খানা সিট আছে, P0201 পোস্ট কোড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এর সঙ্গে কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ তোলার গতি রাখতে হবে অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করে দিতে পারেন। তাছাড়াও টেলিফোন অপারেটর 4খানা ভ্যাকেন্সি আছে, 8খানা, P0202 পোস্ট কোড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সুন্দর কণ্ঠস্বর হতে হবে, ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে জানতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 27 বছর। তাছাড়াও জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন, 35টা শূন্য পদ আছে, মাধ্যমিক পাস, সঙ্গে ITI যোগ্যতার দরকার পড়বে, 27 বছরের মধ্যে আবেদন করা যাবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করুন, 109টা ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাস যোগ্যতায়, সঙ্গে লাইব্রেরি সায়েন্সের ইনফরমেশান সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার দেবে, বাধ্যতামূলক নয়, সর্বোচ্চ বয়সসীমা 30। তাছাড়াও হেলথ অ্যাটেন্ডেন্ট আছে, 18টি, মাধ্যমিক পাস বা ITI পাস, সঙ্গে হেলথ কেয়ার ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে, সর্বোচ্চ 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তাছাড়া ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 152টা শূন্য পদ আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারেন, মাধ্যমিক পাস যোগ্যতা, 152খানা ভ্যাকেন্সি, ইটস হিউজ ভ্যাকেন্সি, আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে থাকতেই হবে। ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করুন, 52টা শূন্য পদ আছে, মাধ্যমিক পাস, সঙ্গে সংশ্লিষ্ট স্টাডি ITI পাস করতে হবে। প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা আলাদা আলাদা করে দেওয়া হলো, আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, এবং প্রতি ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে 5 বছর এবং 3 বছরের ছাড় অবশ্যই পাবেন। আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনে, recruitment.nta.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদন করার সময় আপনার একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 16 মার্চ পর্যন্ত। আবেদন ফি খুব একটা বেশি লাগবে না, তবে 1000 টাকা লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। আর SC ST PWD মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে মাত্র 600 টাকা, এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 800 টাকা। বন্ধুরা, এটা একটা বিরাট অ্যামাউন্ট, সরকার কেন যে এত গাদা গাদা টাকা নেয় বেকার ছেলে মেয়েদের কাছ থেকে, এটাই দুঃখজনক বিষয়। এটা একটা গাদা অ্যামাউন্ট, বিরাট অ্যামাউন্ট, 600 টাকা, 800 টাকা, 1000 টাকা। যাই হোক, মেটাতে তো হবেই। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, পেটিএমের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আছে 17 মার্চ 2021। তাছাড়াও হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা অফিসিয়ালি কথা বলতে পারেন যদি কোনো সমস্যা ফেস করেন। আর অনলাইনে আবেদন করার জন্য ডাইরেক্ট এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। আমরা সম্পূর্ণ আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হলে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, আমরা আর নোটিফিকেশান ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন।